আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে অনেক ভালো আছেন। যদি সময় থাকে 2 মিনিট কথাগুলো শুনবেন, এবং বিশেষ করে যারা নতুন প্রবাসে আসবেন তারা। কেন আমি আপনাদেরকে বলছি যে সৌদি আরবে ভিসাটা বন্ধ করে দেওয়া হোক, কেন আমি আপনাদেরকে বলছি, এখন আপনি খোঁজ নিয়ে দেখেন সত্যটা। 70% বাই 70% মানুষই এখন সমস্যার মধ্যে আসছে সৌদি আরবে। কী সমস্যা? বালকটে কাজ পেতেছে না, বালকটা আমেলাদি বিষয়ে আসে, কোম্পানিতে কফল হইতে পারতেছে না। আপনি আসেন আমেলাদি হোক, সাবাক কাজ, আমেল মঞ্জির কোম্পানি, সাপ্লাই কোম্পানি, যে কোনো বিষয়ে আসেন না কেন, যদি আপনি একটা ভালো একটা কাজ না পাইতে পারেন তাহলে আপনার এই আশাটা কোনো লাভ নাই। দেখেন সাবাক কাজ বিষয়ে দেওয়া মানুষ 1 লাখ টাকা ইনকাম করতেছে সৌদি আরবে। আপনি খোঁজ নিয়ে দেখবেন পাইবেন। আমেল মঞ্জির বিষয়ে আসে মানুষ 10 বছর 15 বছর দেখেন বাইরে কাজ করতেছে, কোনো সমস্যাই হয় না। আমেলাদি বিষয়ে আসার পর দেখেন, যেটা আমরা সবথেকে ভালো বিষয় বলি, এই বিষয়ে আসার পর দেখেন 20,000 টাকা ইনকাম করতে পারতেছে না। তো যারা নতুন আসবেন, এই সমস্যা সৌদি আরবের শুধু না, দুবাইতেও আপনি খোঁজ নিয়ে দেখবেন, দুবাইয়ের মধ্যে দেখেন কাজের চাহিদা কম, খুবই সমস্যার মধ্যে পড়তে হইতেছে। তো এই কারণে আমি আমার দ্বারাতে বা আমার ইয়াতে বলতেছে যে এখন সৌদি আরবের ভিসাটা বন্ধ করে দেওয়াই ভালো। কারণ আমরা যারা নতুন রাস্তাছি, 4 লাখ টাকা দেওয়া, 5 লাখ টাকা দেওয়া, 3.5 লাখ 4 লাখ, মানে বিভিন্ন ধরনের মানুষ থেকে বেশি নেই, কেউ কেউ কম নেয়, দালালের মাধ্যমে আসলে অথবা যার মাধ্যমে আসেন না কেন। তো এত টাকা দিয়ে আসার পর 600 রিয়াল বেতন, বাংলাদেশে 10,000 টাকা বেতন, বাংলাদেশে 15,000 টাকা বেতন, বাংলাদেশে 20,000 টাকা বেতনে কাজ করে আমাদের, তারপরে আমাদের শরীরের দিক দিয়ে অনেক ক্ষতি হইতেছে। কিন্তু আমাদের, আমরা যে প্রবাসে থাকি, আমাদের একটা মাথার মানসিকতার টেনশনই থাকে অন্যরকম একটা। আমি যদি এত টাকা ঋণ করে আসলাম, আমি কবে দিব, আমি একটা ভালো কাজ পাইতেছি না। তো দেখা যাচ্ছে অনেক সমস্যার মধ্যে কিন্তু আমরা প্রবাসীরা প্রতিনিয়ত পড়তেছি বা ভুগতেছি আমাদের যেই সমস্যাগুলো। তো এই কারণে আমি বলতেছি ভাই, যারা নতুনরা আসবেন, এখন আমার দ্বারাতে মনে হয় না আসা দরকার নাই, কিন্তু না এসে তো ভাই আমি বলি না যে আপনারা আসেন না, কারণ আপনি বিদেশে আসতে হবে। কিন্তু আমরা যে সমস্যার মধ্যে পড়তেছি এখন, যে একটা নতুন প্রবাসী ভালো একটা কাজ পাইতেছে না, ভালো একটা চাকরি পাইতেছে না, অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ দেয়। তো দেখা যায় ভাই, যারা মেসেজ দেয় আমি জানি যে কাজের জন্য, তো কাজ থাকতেও থাকলে তো ভালো একটা কাজ পাইতে গেলে আপনাকে অনেকগুলো ঘুরতে হবে, অনেক কিছু, অনেক মানুষের সাথে আপনি পরিচিত হতে হবে, কারণ সহজে আপনার ভালো কাজটা কেউ ছাড়তে চায় না। তবে দুবাইয়ের মধ্যে এখন দেখেন অনেক সমস্যা, কোম্পানি কোন, যেটাই কোন, কাজের দিক দিয়ে চাহিদা কম। সৌদি আরবে এখন যারা বলে যে ভাই কাজ বাড়বে, এটা সবই ফাও, কারণ এখন যারা সৌদি আরবে আছে তারাই খোঁজ নিয়ে দেখেন ভালো করে কাজ পাইতেছে না। তো সৌদি আরবে কীভাবে কাজ বাড়বো, তার মাধ্যমে আমরা নতুন আবার প্রবাসী সৌদি আরবে ঢুকতেছি। তো যে হারে আমরা ঢুকতেছি ওই হারে আমরা কাজ পাইতেছি না, তো আমরা কীভাবে ভালো থাকবো বলেন। তো একটা কোম্পানিতে যদি লোক লাগে 500 জন, সেই কোম্পানিতে আপনার লোক ঢুকাইতেছে 1,000 জন, আমাদের কোনো লাভ হইতেছে না। হইতেছে কাদের, যারা বিষয় বিক্রি করতেছে, যারা আনতেছে তাদের আপনার থেকে ক্যাশ টাকাটা নিতেছে। আমরা যে একটা মাস কষ্ট করার পর 1200 রিয়াল বেতন কোম্পানিতে কাজ দেয়, 1200 রিয়াল, 1500 রিয়াল, 1000 রিয়াল নিজের খানা, একটা মাস কষ্ট করার পর ভাই 1200 রিয়াল পায়। আর যারা দালালরা আনে, যারা বিদেশে আনে, এক ঠেলে আপনার থেকে 50,000 40,000 1 লাখ টাকা নিয়ে নেয়। তো বুঝেন, তবে আপনারা যারা নতুনরা আসবেন বুঝে শুনে আসবেন, কারণ ভাই কষ্টের টাকা, মানসিকতার চাপটা কিন্তু প্রবাসীর যারা থাকে তারা একমাত্র বুঝে, যে টেনশন, এক ফ্যামিলি টেনশন, এক নিজের টেনশন, এক ভালো একটা কাজ পাইতেছি না, ভালো একটা স্যালারি পাইতেছি না, অনেক টেনশন করতে হয় আমাদের। প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা প্রবাসীর এরকম টেনশন রূপে, চাপ রূপে থাকে। তারপরও ধৈর্য সহকারে থাকবেন, আপনি কোম্পানিতে কাজ করেন, যে কোনো কাজ করেন, আপনি নতুন আসেন, ধৈর্য সহকারে থাকবেন, একসময় আপনার সফলতা মুখ পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।